য়েলকাম ফ্রেন্ডস ষষ্ঠ বেতন কমিশনের বিভিন্ন রকম খবর আসার পর থেকে আপনারা মূলত তিনটি প্রশ্ন করছেন তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন যেটা সেটা হচ্ছে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধিটা কার ওপর হচ্ছে বেসিক পেয়ের ওপর না গ্রস পেয়ের ওপর এ প্রশ্নটা আপনারা অনেকেই করছেন পাশাপাশি যখন ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করা হচ্ছে তখন অনেকেই আপনারা জানতে চাইছেন যে তাহলে ডিএটা কোথায় গেল একশো পঁচিশ পার্সেন্ট ডিএটা তাহলে এর সঙ্গে মার্চ হলো বই পাশাপাশি এই যে টু পয়েন্ট ফাইভ সেভেন যে ফিডমেন্ট ফ্যাক্টর যেটা বলা হচ্ছে এখনও পর্যন্ত যদিও কোনো অথেন্টিক খবর নেই কিন্তু কেন্দ্র সরকার টু পয়েন্ট করেছে তো এই ফিডমেন্ট ফ্যাক্টরটা কিভাবে আসছে এর সাথে চোদ্দো দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধিটা কীভাবে রিলেটেড পাশাপাশি একশো পঁচিশ পার্সেন্ট ডিএটাই বা কীভাবে হিসাবের মধ্যে ঢুকছে এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনার বেসিক কত ছিল গুণ করে বেসিক কত হবে এই আলোচনার জন্য কিন্তু নয় তো আমরা চলুন একটু দেখে নিই বিষয়টা ধরুন আপনার বেসিক হচ্ছে পি আমি বেসিকটা ধরলাম পি মানে ওল্ড বেসিক এখানে বেসিক মানে হচ্ছে ধরুন আপনার ওল্ড বেসিকটা হচ্ছে পি তাহলে তার সাপেক্ষে আমরা বিচার বিবেচনা করব। এবারে আমাদের ডিএ ছিল একশো মানে এখন আছে আমাদের ডিএ একশো এটা আমরা জানি তাহলে বেসিক পি তার একশো আমাদের ডিএ এটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে না পি ইন্টু একশো পঁচিশ বাই একশো একটু দু মিনিট শুধু হিসাবটা বুঝে নিন তাহলে টোটাল ব্যাপারটা দেখুন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবার এটা যদি পঁচিশ দিয়ে কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াচ্ছে পি ইন্টু পাঁচ বাই চার তার মানে ডি এর পরিমাণটা আমাদের হয়ে গেল ফাইভ পি বাই ফোর এবার যখন আমাদের বোনাস বিজ্ঞপ্তি হয়েছিল বোনাসের আপনারা একটা শব্দ সম্পর্কে পরিচিত হয়েছিলেন সেটা হচ্ছে এমুলুমেন্টস এমুলুমেন্টস মানে হচ্ছে বেসিক প্লাস ডি তবে সেটা এখানে লিখেছি দেখুন তাহলে আমাদের এমুলুমেন্টসটা হচ্ছে এই যে বেসিক যেটা আমরা পি ধরেছি আপনার যেটা বেসিক ওল্ড বেসিক আর তার সাথে তার সাথে একশো পঁচিশ পার্সেন্ট ডিএ মানে ফাইভ পি বাই ফোর এই দুটোকে একসঙ্গে যোগ করলে আমরা পাবো এমুলুমেন্টস তাহলে এমুলুমেন্টসের পরিমাণটা কী দাঁড়াচ্ছে পি এই যে পি পি এখানে দিয়েছি প্লাস ডি হচ্ছে ফাইভ পি বাই ফোর তাহলে এটাকে লস আগু করলে ফোর পি প্লাস ফাইভ পি তারপরে নাইন পি বাই ফোর আমি সেটা এখানে লিখলাম তা তাহলে আমাদের এউলোমেন্টস দাঁড়িয়ে গেল অর্থাৎ বেসিক আর ডিএ কে যোগ করে নাইন পি বাই ফোর এরপরে দেখুন বিষয়টা এরপরে খুব ইন্টারেস্টিং হবে এবার স্যালারি বুস্টিং এই জায়গাটাতেই আপনার চোদ্দ দশমিক তিন পার্সেন্টের বিষয়টা আসছে এবার এই জায়গাটাতেই পে কমিশনের হচ্ছে মে মেন হিসাব নিকাশ করার বিষয় যে কতটা তারা স্যালারিটাকে বুস্ট করবে মানে কতটা স্যালারিটা বাড়াবে এই বাড়ানোটা অবশ্যই মানে ডিপেন্ড করছে এম্বলুমেন্টসের ওপর তাহলে আমার এম্ব্লমেন্টস ছিল নাইন পি বাই ফোর এবারে দেখুন এইখানে দেখুন এই যে নাইন পি বাই ফোর যেটা আমার এমলুমেন্টস ছিল মানে বেসিক প্লাস ডি এ তার সাথে গুণ হচ্ছে চোদ্দো দশমিক তিন পার্সেন্ট অর্থাৎ যেটা আপনারা বারবার জানতে চাইছেন যে চোদ্দো দশমিক তিন পার্সেন্ট যে বেতন বৃদ্ধি হচ্ছে সেটা কার সাপেক্ষে তার উত্তরটা আপনারা এখান থেকে পাবেন এটা এমুলুমেন্টসের সাপেক্ষে অর্থাৎ ওল্ড বেসিক আর এই যে একশো পঁচিশ পার্সেন্ট ডিএ তাহলে আর একটা যে আপনাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে একশো পঁচিশ পার্সেন্ট ডিএটা কোথায় গেল সেই একশো পঁচিশ পার্সেন্ট ডিএটা দেখুন এইখানে ঢুকছে বেসিকের সাথে একশো পঁচিশ পার্সেন্ট ডিএ যোগ করলে হচ্ছে এমুলুমেন্টস সেই অ্যামুলুমেন্টসের ওপর চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হচ্ছে করার পর কী দাঁড়াচ্ছে দেখুন শেষকালে আরও ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন এবার এটাকে আমরা একটু সরল করে নিচ্ছি তাহলে নাইন পি বাই ফোর এবার এই পার্সেন্টেজটা ভাঙলে তলায় একটা একশো চলে এলো আমি একটু তুলি এবার সিটটা এবার এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশানটা দেখুন এবার তাহলে রিভাইজড বেসিক তাহলে এবার রিভাইজ বেসিক কী দাঁড়াবে ওল্ড বেসিক যেটা ছিল তার সাথে একশো পঁচিশ প্লাস যেটা এই যে সিক্স পে কমিশনে যতটা বেতন বুস্ট করা হবে যত পার্সেন্টেজ বাড়ানো হবে এই তিনটেকে অ্যাকচুয়ালি যোগ করলে আমরা পাই রিভাইজড বেসিক তাহলে এখানে ভালো করে দেখে নিন ওল্ড বেসিকটা আমার রয়েছে একশো পঁচিশ পারসেন্ট ডিএ সেটাও রয়েছে আর যেটা বুস্টিং করা হলো চোদ্দ দশমিক তিন পার্সেন্ট সেই জিনিসটা হলো তাহলে এই তিনটেকে যোগ করলে আমার হবে রিভাইজড বেসিক এরপর দেখুন এইখান থেকে টু পয়েন্ট ফাইভ সেভেন কীভাবে সুন্দর আসবে এবারে দেখুন এই যে ওল্ড বেসিক প্লাস একশো পঁচিশ পার্সেন্ট ডি এই দুটোকে একসঙ্গে যোগ করলে আমরা পেয়েছিলাম এমুলুমেন্টস তাহলে আমি এই দুটোর জায়গায় লিখে দিলাম এমুলুমেন্টস প্লাস বুস্টিং এবারে দেখুন তাহলে এমুলুমেন্টস মানে হচ্ছে নাইন পি বাই ফোর আর বুস্টিং মানে হচ্ছে এই পুরোটা কারণ তার উপর চোদ্দো দশমিক তিন পার্সেন্ট তাহলে এবার এই দুটোকে যোগ করব তাহলে অ্যামলুমেন্টসের জায়গায় আমি বসিয়ে দেবো নাইন পি বাই ফোর আর বুস্টিংয়ের জায়গায় বসিয়ে দেবো নাইন পি বাই ফোর তার চোদ্দো দশমিক তিন পার্সেন্ট তা আমি এবার সেটা বসাচ্ছি দেখুন তাহলে এমুলোমেন্টসের জায়গায় বসালাম নাইন পি বাই ফোর এখানে দেখুন নাইন পি বাই ফোর আছে আর বুস্টিংয়ের জায়গায় আমি বসিয়ে দিলাম নাইন পি বাই ফোর ইন্টু চৌদ্দো দশমিক তিন বাই একশো এবারে দেখুন সিম্পল একটা ম্যাথামেটিক্স এখান থেকে নাইন পি বাই ফোরটা আমার কমন চলে যাবে আমি নাইন পি বাই ফোরটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে পড়ে থাকবে ওয়ান আর এখানে চোদ্দো দশমিক তিন বাই একশো এবার এটাকে যদি লস করি তাহলে একশো প্লাস চোদ্দো দশমিক তিন তাহলে ওপরে হয়ে যাচ্ছে একশো চোদ্দো দশমিক তিন আর তলাতে একশো সামনে নাইন পি বাই ফোর এবার যদি সংখ্যাগুলোকে একটু এক কাছে করে দিই তাহলে পিটাকে আমি সামনে দিয়ে দিলাম তাহলে ওপরে হয়ে গেল নয় ইন্টু একশো দশমিক তিন আর তলাতে চার আর একশো গুণ করলে চারশো এবার এইটা যদি আপনারা ক্যালকুলেটারে গুণ করেন দেখতে পাবেন এই গুণ চলে আসছে টু তার মানে বিষয়টি কী না হলো এবার তাহলে পিটা কী ছিল পি ছিল আমার ওল্ড বেসিক যেটা আমি প্রথম বেসিক ধরেছিলাম আর যেটা বেরোচ্ছে সেটা রিভাইজড বেসিক তাহলে রিভাইজড বেসিক সমান কি দাঁড়ালো ওল্ড বেসিক ইন্টু টু পয়েন্ট ফাইভ সেভেন দেখুন তাহলে রিভাইজড বেসিক সমান ওল্ড বেসিক ইন্টু টু পয়েন্ট ফাইভ সেভেন তাহলে এই যে তিনটে প্রশ্ন আপনাদের মধ্যে ছিল যে এই যে টু পয়েন্ট ফাইভ সেভেন যেটাকে আমরা ফিটমেন্ট ফ্যাক্টর বলছি এই ফিডমেন্ট ফ্যাক্টরটা কোথা থেকে আসছে তাহলে এই ফিডমেন্ট ফ্যাক্টরটা কোথা থেকে এলো সিম্পল হিসাব দেখতে পাচ্ছেন তাহলে ওল্ড বেসিকের সঙ্গে যে টু পয়েন্ট গুণ করছি এবার এই টু পয়েন্ট ফাইভ সেভেনের মধ্যেই কিন্তু আপনার চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি যেটা বারবার সংবাদপত্রে বলা হচ্ছে সেই জিনিসটা ঢুকে রয়েছে একশো পঁচিশ পার্সেন্ট যে বিষয় সেটাও ঢুকে রয়েছে একটা ছোট্ট সিম্পল হিসাব এই হিসাবের মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে যত রকমের আপনারা প্রশ্ন করেছিলেন যে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন কোথা কার সাপেক্ষে বাড়ছে সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম এবং সেই চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধিটাকে ধরা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ডি ধরা হচ্ছে ওল্ড বেসিক ধরা হচ্ছে ধরে সমস্ত হিসাবটা করে দেখা যাচ্ছে ছোট্ট করে হিসাব যেটা দাঁড়ালো তার মানে এত কিছু করার পর যেটা সারাংশ সেটা হচ্ছে রিভাইজড বেসিক পাওয়ার জন্য ওল্ড বেসিককে টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করতে হবে কিন্তু এই টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টরটা ডিপেন্ড করছে এইখানে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বুস্টিংয়ের ওপর কারণ প্রত্যেকের ওল্ড বেসিক আর একশো পঁচিশ পার্সেন্ট দিয়ে এটা কিন্তু ফিক্সড এরপর যদি পে কমিশন চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু এই ফিডমেন্ট ফ্যাক্টরটা টু পয়েন্ট ফাইভ সেভেন হবে যদি পে কমিশন চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি না করে আরও কম করে সেক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর বা ফিডমেন্ট ফ্যাক্টরটা টু পয়েন্ট ফাইভ সেভেনের থেকে কমে যাবে যদি কোনো কারণে এর থেকে বেশি করে তাহলে এটা এটাও বাড়বে সমস্তটা নির্ভর করছে একটার সঙ্গে একটা জড়িত কাজেই আমি যে তিনটে প্রশ্ন নিয়ে মেনলি এখানে এসেছিলাম যে জায়গাটা যেখান থেকে আমি শুরু করেছিলাম আমি আবার সেই জায়গাটা ফিরে যাচ্ছি যে যে প্রশ্নটা আমাদের ছিল যে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি তাহলে সেটা কার ওপর হচ্ছে না সেটা বেসিক প্লাস একশো পঁচিশ পারসেন্ট ডিএ যেটাকে একসাথে বলা হয় এমোলুমেন্টস তার উপর চোদ্দ দশমিক তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ডিএটা কিন্তু তার মধ্যেই ঢুকে আছে আর ফিডমেন্ট ফ্যাক্টর যেটা টু পয়েন্ট সেটা কিন্তু সমস্ত হিসাবটাকে করার পর যেটা দেখা যাচ্ছে সেই টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টরটা সেখান থেকে আসছে অর্থাৎ টোটাল বিষয়টা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড একটাকে ছেড়ে দিয়ে কিন্তু আরেকটাকে একটাকে আপনারা পাবেন না আমি টোটাল হিসাবটা একসাথে দেখালাম দরকার হয় আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে টোটাল হিসাবটা একসাথে আছে আপনারা একই এক ফ্রেমে একসাথে হিসাবটা বুঝে নিতে পারবেন এবং এটা খুব সহজ একটা হিসাব সিম্পল একটা পাটিগণিত কোনো জটিলতা এর মধ্যে নেই তো আমি বারবার বলছি আর আমি এর আগের অনেক ভিডিও দিয়েছি আপনারা কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন তো আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি দেখুন সবাই সব জিনিস জানে এমনটা নয় বা আমি যে আপনাদের থেকে বেশি জানি এমন কখনোই আমি বলি না কাজী জানাজানির ব্যাপারটা থাকবে অনেকেই আছেন আমার থেকে অনেক 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 বেশি জানেন বিশেষ করে যারা ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন কাজী যে জিনিসটা আপনার মনে হবে আপনি জানেন আপনি একটু এড়িয়ে গেলেই পারেন সেখানে অন্য মন্তব্য করার দরকার নাই কিন্তু অনেকে জানতে চান অনেকের কৌতূহল থাকে তাদের জন্য এই বিষয়গুলোকে আমি উপস্থাপন করি তো এখানে যে তিনটে জিনিস আমি বললাম পাশাপাশি আমি আবার বলবো যে এই ভিডিওতে অন্তত আপনারা বেসিক এত ছিল তাহলে বেসিক কত হবে এই এই প্রশ্নগুলো করবেন না কারণ সেই প্রশ্নগুলোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসিনি কারণ পে কমিশন যখনই চালু হোক এই হিসাব কিন্তু থাকবে এই হিসাব মানে যে নিয়মই সংখ্যাগুলো যাই হোক নিয়মটা কিন্তু এই সেম থাকবে তো আগে থেকে হিসাবটা আপনারা একটু যদি বুঝে নিতে চান এখান থেকে বুঝে নিতে পারেন কারণ হিসাবের প্রসেসটা কিন্তু এইভাবেই হবে এর আগের পে কমিশন বলুন বা কেন্দ্র সরকার বলুন যে কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশন তারও কিন্তু মেন প্রিন্সিপাল এটাই এই নিয়মই কিন্তু তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে কাজে আমি নিয়মটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে কোন জিনিসটা আসছে তো আপনারা কমেন্টস অবশ্যই করুন পাশাপাশি এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন রাখবেন পরবর্তী ভিডিও বিজ্ঞপ্তি বা নোটিশ আপনাদের কাছে চলে যাবে ভালো থাকুন ধন্যবাদ